প্রয়াণ দিনে স্মরণ করব কিংবদন্তি এক গান কারিগরকে, যার লেখা সুর আর সঙ্গীতে আধুনিক বাংলা গান হয়েছে সমৃদ্ধ। তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকের জন্ম 1956 সালের 1 জানুয়ারি। 71-এ অংশ নেন মুক্তিযুদ্ধে। স্বাধীন দেশে 1976-এ শুরু হয় তার গানের সাথে সখ্যতা, যা ছিল মৃত্যুর আগ পর্যন্ত। সঙ্গীতে বিশেষ অবদানে 21-এ পদক, 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতির পুরস্কার সহ তার হাতে উঠেছে অসংখ্য সম্মাননা। 2019 সালের 23 জানুয়ারি 63 বছর বয়সে জীবনের ইতি টানেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। প্রয়াণ দিনে গুণীর প্রতি থাকলো শ্রদ্ধা।